নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো সামাকে নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। শাকিব খানের প্রিয়তমা ছবির আরেকটি পোস্টার রিলিজ হয়েছে। এইবারের পোস্টারে কিন্তু না কিসি কা ভাই কিসি কি জান সেই ছবির সাথে লুকের সাথে কোনো মিল নেই। বরঞ্চ হ্যাঁ, আগে যে গ্লিমসে আমরা দেখেছি লম্বা লম্বা চুলদারি শাকিব খানের, বা প্রথম যে পোস্টারে সেখানেও দেখেছি লম্বা চুলদারি, এইখানেও লম্বা চুলদারি আছে, কিন্তু এইখানে তিনি অনেক পরিণত বয়স্ক এক ব্যক্তির ভূমিকা দেখতে পাচ্ছি। পরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন, শাকিব খানের এই লুকের জন্য, এই মেকআপের জন্য খরচ হয়েছে 5 লাখ বাংলাদেশি টাকা। তাকে ভালো করে দেখলে বোঝা যাচ্ছে যে এটা একটা মেকআপ, কিন্তু শাকিব খান বলে কিন্তু হঠাৎ করে চেনা যাচ্ছে না। এবার আপনারা বলবেন, ও আচ্ছা আচ্ছা, আগের ভিডিও সিনেমাটার গ্লিমস দেখে যার পুরোনাই হতাশ আর এখন প্রশংসা করছেন। আমার যেটা দেখে ভালো লাগে সেটা ভালো বলি, যেটা খারাপ লাগে খারাপ বলি। আগেরটা দেখে মনে হয়েছে যে পুরোপুরি ইন্সপায়ার্ড কিসি কা ভাই কিসি কি জান থেকে। এইখানে দেখে আমার বেশ ভালোই লেগেছে, তাই আমি বলছি এটা ভালো লাগছে। ছবিটা যদি ভারতবর্ষে মুক্তি পায় তাহলে হলে গিয়ে দেখি, আমি রিভিউ করব। তাহলে প্রিয়তমার নতুন পোস্টার নিয়ে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জুডো ধামাকা সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোন চমক নিয়ে, নতুন কোন ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দা ধামাকা।